আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহি মাল্লা নাবিজ্ঞা বাদা আম্মা বাদ বন্ধুগণ আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পরে সিয়াম পালন করার পরে আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলাম পাক রব্বুল আলমিন এক মাস রোজা রাখাকে রমজানের রোজা রাখাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন আর ঈদ উল ফিতরের দিনে ঈদের দিনে আমাদের উপর রোজা রাখা হারাম করে দিয়েছেন রমজানের এক মাস রোজা রাখার পরে ঈদ উদযাপন করার পরে এমন একটি আমল রয়েছে এমন একটি নেকাজ রয়েছে যাহা করলে পাক রব্বুল আলমিন দীর্ঘ এক বছর রোজা রাখার সব আমাদের আমল নামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে হজরতের রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি রমজানের পরপরই শাওয়াল মাসে ছয়টি রোজা আদায় করবে ছয়টি রোজা দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এক বছর রোজা রাখার সবাব দান করবেন ইনশা আল্লাহ হাদিসে এভাবে এসেছে সে যদি শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে যেন পুরো বছরেই রোজা রাখল প্রিয় বন্ধুগণ আমরা দীর্ঘ এক মাস রোজা রেখেছিলাম এর কারণে কিন্তু আমরা রোজা রাখতে অভ্যস্ত হয়ে গিয়েছি এখন কিন্তু আমরা সহজেই রোজা রাখতে পারবো তো আপনি আমি যদি আমরা চেষ্টা করি আমরা কিন্তু খুব সহজেই এই ছয়টি রোজা দিয়ে দিতে পারবো আর এর ফাজাইল কি তা তো আপনারা জেনেই গেলেন প্রিয় বন্ধুগণ একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না এক বছর সে রোজা রাখবে কন্টিনিউভাবে কিন্তু সে যদি এই সহজভাবে ছয়টি রোজা দিতে পারে সে এক বছর রোজা রাখার সব অর্জন করে নিতে পারবে তো প্রিয় বন্ধুগণ এই রোজাকে অলামাই কিরমগঞ্জ সুন্নত বলেছেন আবার মোস্তাহাবও বলেছেন তো এই রোজা রাখা কিন্তু জরুরি নয় যে আপনাকে রাখতেই হবে এমনটি নয় তবে যদি আপনি রাখেন তাহলে আপনি অনেক বেশি ফজিলত অর্জন করতে পারবেন খুব ভালোভাবে মনে রাখবেন আপনি যদি এই রোজাটি রাখতে চান তাহলে আপনার যদি রমজানে কোনো রোজা মিস হয়ে যায় যদি কোনো একটা কারণবশত বা অসুস্থতার কারণে বিশেষ করে মহিলাদের পিরিয়ডের কারণে যদি কোনো রোজা মিস হয়ে যায় তাহলে আগে সে সাওয়াল মাসে সেই রোজাটাকে পরিপূর্ণ করবে মানে কাজা রোজা আদায় করবে তারপরে সে এই নফল রোজাগুলি রাখবে তাহলে ইনশা আল্লাহ রব্বুল রব্বালমিন পুরো এক বছর রোজা রাখার সব তার আমল নামায় দান করবেন তো প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই চেষ্টা করবেন সওয়াল মাসে এই ছয়টি রোজা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে আমাদের সকলকেই শাওয়াল মাসের ছয়টি নফল রোজা দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন যাতে করে তারাও এই সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন এই বিশাল ফজিলতটি অর্জন করতে পারে আপনার কারণে যদি কেউ এই বিষয়ে জানতে পারে সে যদি আমল করে রোজা রাখে সে যে পরিমাণ নেকি অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل